অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে একীভূতকরণ সহ একাধিক দাবিতে একযোগে আবারও সক্রিয় হয় সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি। এর মধ্যে কর্মকর্তাদের বরখাস্ত করার প্রতিবাদে ব্ল্যাকআউটের মতো ঘটনাও ঘটে 60টিরও বেশি সমিতির অঞ্চলে। পতিত স্বৈরাচারের দোষর হওয়ার অভিযোগে এ ঘটনায় মামলাও হয় সমিতির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তবে আরবি কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধান সহ বিদ্যুৎ খাতে সংস্কার আনার দাবিও জানায় প্রান্তিক পর্যায়ের বিদ্যুৎ কর্মীরা। এ অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, উঠে আসে সে আলোচনা। সোমবার বিদ্যুৎ রূপান্তর কোন পথে শীর্ষক এক সেমিনারে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারকে সমঝোতার দায়িত্ব দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ সময় পবিশকে আন্দোলনে না যাওয়ার আহ্বান জানান ফরহাদ মজহার। এই রাষ্ট্রের যারা দায়িত্বে এখন আছেন তাদের বিরুদ্ধে সমালোচনা করুন, তাদের যত খুশি সমালোচনা করুন, কিন্তু যখন আপনারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন তখন স্বভাবতই আমরা এটাকে অন্তর্ঘাতমূলক হিসেবে আমরা এটাকে দেখব, অন্তত আমি তো দেখব। তবে সমিতির পক্ষ থেকে আসে বক্তব্যের প্রতিক্রিয়া, উত্তেজিত হয়ে ওঠে দুই পক্ষই। আমরা একটা সরকার পেয়েছি যেটা এখন ইনকমপ্লিট, আমি বুঝতে পারছি না যে এই কুটো তর্ক করে আমরা। এ সময় আলোচনার মাধ্যমে সমাধানের পথ দেখান ফরহাদ মজহার। বলেন, আওয়ামী সরকারের আমলে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বিদ্যুৎ জ্বালানি খাতকে সেবামুখী করতে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জন অংশগ্রহণমূলক জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে। বিগত 15 বছরে বাংলাদেশ জ্বালানি আমদানিকারক দেশে রূপান্তর হয়েছে মন্তব্য করে সেমিনারে ক্যাব উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ বিইআরসির মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত ও নিষ্পত্তি করতে হবে। 2010 আইন বাতিলে শিগগিরই আদালতে যাবে ক্যাব। বোর্ডের সিটিং অ্যালাউন্স পায় 60,000 টাকা। দুবাই, সিঙ্গাপুর এই সমস্ত জায়গায় বোর্ড মিটিং হয়। এইসব জায়গায় বোর্ড মিটিং কেন হয়, যার বিনিময়ে খুশি দালমরা এমডি হিসেবে 70 বছর পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করতে পারে। 2010 সাল থেকে 2014 সাল অবধি বিদ্যুৎ ও জ্বালানি আমদানি, অনুসন্ধান, উৎপাদন, সঞ্চালন, পরিবহন ও বিতরণে প্রকৃত খরচ এবং লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা। গ, বিআরসির চেয়ারম্যান ও সদস্য এবং সরকারি কোম্পানি ও সংস্থা সমূহের চেয়ারম্যান, সদস্য, শীর্ষ পদ সমূহের নিয়োগ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করার লক্ষ্যে এক বা একাধিক প্রবিধান প্রণয়ন এবং বিআরসি আইন সংস্কার। তবে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি আরবি চেয়ারম্যানের। যেখানে যত অভিযোগ যেখানে আছে সেটার তদন্ত হচ্ছে, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে আমরা একই পরিবার হিসেবে কাজ করার চেষ্টা করছি, সাময়িক বিষয়টাকে আমি ধরতব্যে নিচ্ছি না। আলোচনায় অংশ নেন বিদ্যুতের গ্রাহক প্রতিনিধি, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক সহ পল্লী বিদ্যুতের সংশ্লিষ্টরা। ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা প্রণয়নে জনসম্পৃক্ততার দাবি উঠে আসে সেমিনারে। মাঝার মাহবুব, এখন ঢাকা।